السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله تعالى في آية أخرى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম সুন্নতে খুদবায় পেশ করার পরে আজকে আমাদের ধারাবাহিক আলোচনা প্রথম রমজান জুমা বার 1441 হিজরি মোতাবেক 24 এপ্রিল 2020 আলোচনার বিষয়বস্তু ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিস ও শাহর রমাদানের চতুর্থ মজলিস। বিষয়বস্তু শেখ বলছেন আল মাজলিসুর রাবে ফুহুক ফি হুকমে কিয়ামে রমাদান, চতুর্থ মজলিস রমজানের কিয়ামের বিধান সম্পর্কে। এই কিয়ামের বিধানের সাথে সাথে শেখ কিয়ামের ফজিলত আর অন্যান্য আহকাম মাসাইলও বর্ণনা করেছেন বিস্তারিত। যথাসাধ্য সংক্ষেপে তার কথাগুলি সবগুলি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলম যেন আমাকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক মমিন ভাই বোনকে যে যেখানে আছেন তাদের কাছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন সুন্নার দাওয়াত যেন পৌঁছিয়ে দেন এবং নির্ভেজাল কোরআন সুন্নার অনুসরণের প্রত্যেক মুসলিম ভাই বোনকে তৌফিক যেন দান করেন। আলোচনার বিষয়বস্তু যেমন বললাম রমজান মাসের কেয়াম অর্থাৎ তারাবির বিধান। এই রমজান মাসের কেয়ামের পাঁচটি নাম গতকালকেও আলোচনায় বলেছি। কেয়ামে রমাদান, যেমন হাদিসে রয়েছে মান কামা রমাদান, এরকমই কিয়ামুল লাইল, যেহেতু এটি রাতের দীর্ঘ সময় দাঁড়িয়ে এবাদত বন্দিগি সলাত আদায় করা, সেই জন্য এর নাম কিয়ামুল লাইল। এটি রাত্রের সলাত বলে এর নাম হচ্ছে সলাতুল লাইল। এর নাম হচ্ছে তাহাজ্জুদ। হ্যাঁ, তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে সলাত আদায় করা। মানুষ ঘুম পরিত্যাগ করে দীর্ঘ সময় ধরে এই সলাত আদায় করে, এই জন্য এর নাম হচ্ছে তাহাজ্জুদ। হুজুদ মানে নিদ্রা, আর তাহাজ্জুদ মানে নিদ্রা পরিত্যাগ করা। পাঁচ নম্বর, এর নাম হচ্ছে তারাবিহ, যে নামটি রমজান মাসের সাথে, রমজান মাসের এই রাতের যে সুন্নত নফল সলাত রয়েছে তার সাথে খ্যাতি পেয়েছে। তারাবিহ নামটি অধিকাংশ মানুষ বেশি বুঝে। এই তারাবিহ বা কিয়ামে রমাদানের বিধিবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে সাহাবায়ে কেরাম খুলাইফা রাশিদিন উপর তাদের যেন নেক দুয়ার পরে বলছেন যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বহুমুখী ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা প্রণয়ন করেছেন। শরীয়তে এক রকমের ইবাদত নেই, বহুমুখী ইবাদত দান করেছেন, যাতে করে প্রত্যেক প্রকারের ইবাদত থেকে কিছু না কিছু অংশ একজন বান্দা নিজের জন্য বরাদ্দ করতে পারে। এই একটি যে প্রত্যেকটি ইবাদত বহুমুখী ইবাদত হলে বহু রকমের ইবাদতে একজন বান্দা অংশ নিতে পারবে, একটি সুযোগ। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একই রকমের ইবাদত যদি হতো তাহলে তাতে মানুষের এইঘামি আসত, বিরক্তি অনেক সময় চলে আসত, কারণ এক রকমের কাজ
একই রকমের খাবার দাবার, একই রকমের জীবনযাপন মানুষকে পছন্দ হয় না, বিরক্তিকর মানুষের জন্য হয়, যার ফলে অনেকে হয়তো সেই আমল পরিত্যাগ করত আর তাদের ভাগ্য খারাপ হতো। যেসব ইবাদত বন্দীকে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে আমাদেরকে দান করেছেন বিধিবিধান হিসাবে, সেগুলির বেশ কিছু রয়েছে ফরায়েজ, ফরজ। ফরজগুলির ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করা বা ত্রুটি করা জায়েজ নাই। শেখ বলছেন, ওয়াজা আলা মিনহা ফরায়েদ লা ইয়াজুজু নাকসু ফিহা ওয়ালা আল ইখলাল, তাতে না কোনো রকমের ঘাটতি জায়েজ ফরজে, আর না কোনো রকমের তাতে কোনো রকমের ত্রুটি করা জায়েজ। যেইভাবে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দান করেছেন এবং নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন, সেইভাবে সেই পরিমাণ সেই নিয়ম নীতিতে আদায় করতে হবে। অমিনহা নওয়াফিল, আর কিছু ইবাদত বন্দিগি রয়েছে নওয়াফিল, যেমন সালাতের ক্ষেত্রে রয়েছে, তেমন জাকাতের ক্ষেত্রে রয়েছে সাদাকাত, তেমনই রয়েছে সিয়াম রোজার ক্ষেত্রে রয়েছে, তেমনই হজের ক্ষেত্রে রয়েছে। প্রত্যেক ইবাদত বন্দিগির ক্ষেত্রে কিছু ফরজ রয়েছে, কিছু নফল রয়েছে। নফল আল্লাহ রাব্বুল আলামিন নফলের বিধান এই জন্য দিয়েছেন যে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা এবং ঈমানের পূর্ণতা অর্জন করা সম্ভব হয়। এর গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে ফামিন যালিকা সলাত, এই সলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এই সলাতের মধ্য থেকে খামসু সলাত, পাঁচ ওয়াক্ত সলাত, ফিল ইয়ামি ওয়াল লাইলা, দিনে রাতে পাঁচবার বাস্তবে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত, ওয়া খামসিনা ফিল মিজান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার দিবসে দাঁড়ি পাল্লা কায়েম হবে সেখানে নেকির পাল্লায় পঞ্চাশ হিসাবে গণ্য হবে, পঞ্চাশ ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই ফরজের পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সালাত আদায়ের জন্য উৎসাহিত করেছেন, যাতে করে এই ফরজগুলিকে পরিপূর্ণ করা সম্ভব হয়। ফরজগুলিতে কোনো রকমের ঘাটতি ত্রুটি থেকে গেলে কোনো দিক থেকেই থাক না কেন, সেগুলির ঘাটতি ত্রুটি পূরণ করা সম্ভব হয় এবং তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এইসব নফল ফরজ ছাড়া অতিরিক্ত যেসব সালাত রয়েছে সেগুলিকে আমরা সুন্নাতে মুয়াক্কাদে বলি, আর গায়ের মুয়াক্কাদা বলি, সুন্নাতে রাতে বা বলি, অথবা তাহাজ্জুদ বলি, আর তারাওয়ি বলি, আর সালাতুল জোহা বলি, আর এমনি নফল বলি, সবগুলি হচ্ছে নওয়াফিল। নওয়াফিল মানে হচ্ছে জায়েদ, অতিরিক্ত। কিসের অতিরিক্ত? আলাল ফারায়েজ, ফরজের অতিরিক্ত। ফরজের অতিরিক্ত যেসব সলাত রয়েছে এসব সলাতের একটি গুরুত্বপূর্ণ সলাত হচ্ছে সুন্নাতে রাতে বা, যেগুলি ফরজ সলাতের আগে অথবা পরে রয়েছে, ফরজ সলাতের সাথে সম্পৃক্ত, সেগুলি কিছু ফরজ সলাতের আগে আদায় করতে হয়, কিছু পরে আদায় করতে হয়, তা হচ্ছে বারো রাকাত, দুই রাকাত ফজরের সলাত ফরজ সলাতের পূর্বে, চার রাকাত জোহরের সলাতের পূর্বে, দুই রাকাত জোহরের পরে, আর মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, এই হচ্ছে বারো রাকাত সুন্নাতে রাতিবা, যেটাকে আমাদের দেশের মানুষরা সুন্নাতে মুয়াক্কাদে বলে থাকে, কিন্তু সূক্ষ্ম কথা হয় সুন্নাতে রাতিবা। অমিনহা সলাতুল লাইল, আর কিছু সলাত রয়েছে রাতের সলাত। তৃতীয় যে বিষয়টি এখানে আলোচনা করব সেটা হচ্ছে সলাতুল লাইল, রাতের সলাত। এই রাতের সলাতের পাঁচটি নাম বললাম, যেই সলাতের আল্লাহ প্রশংসা করেছেন, যেই সলাত যারা কায়েম করবে যথাযথভাবে তাদের আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে, তার মধ্যে সূরা ফুরকানের আয়াত নম্বর 46-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা তাদের প্রতিপালকের সামনে রাত কাটায় সুজ্জাদান সেজদায় অবনত হই, ওয়া কিয়ামা আর দণ্ডায়মান হই, আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আর এভাবে তারা ইয়াবিতুন রাত যাপন করে বা রাত কাটায়। তাহলে তাদের রাত তা শুধু ঘুমে আর খেলাধুলার গল্প গুজবে কাটে না, বরং যারা নেক মানুষ জান্নাতি ইবাদুর রহমান, রহমানের সৎকর্মশীল বান্দা,
তারা সেজদায় পড়ে থাকে রাতে, আর দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ প্রশংসা করেছেন তাদের। আল্লাহ রাব্বুল এইরকমই সূরা সেজদার আয়াত নম্বর 16-17-তে ইরশাদ করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্ব দেশে বিছানা থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ বিছানায় শুয়ে থাকে না, তার বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায়। কি জন্য? ইয়াদউনা রাব্বাহুম, তাদের প্রতিপালককে ডাকার জন্য, তাদের প্রতিপালকের কাছে দোয়া করার জন্য। খাউফান ওয়া তামা, প্রতিপালকের পাকড়াওয়ের ভয়ে, তার রহমতের আশায়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দিয়েছি উপজীবিকা হিসাবে তা থেকে তারা খরচ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা করার পরে নেক বান্দা যারা জান্নাতি তাদের সম্পর্কে বলছেন, ফালা তাআলামু নাফসুন, কোনো ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, এই রকম যারা ভালো মানুষ, যারা রাত কাটায় এবং রবের সামনে সেজদাই এবং এই তাহাজ্জুদের সলাতে, তারাবির সলাতে, তাদের জন্য যে কি আল্লাহ লুকিয়ে রেখেছেন, মিন কুররাতে আয়ন, যাতে তাদের চক্ষু শীতল হবে, বা চক্ষু শীতলকারী নিয়ামত যে আল্লাহ তাদের জন্য, বেমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের নেই বা নেক আমলের বদৌলতি বিনিময় হিসাবে। এই ছিল কিছু আয়াত। এছাড়া কোরআনে কারিমে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, এই সূরা বিশেষ করে কিয়ামুল লাইল সম্পর্কে এই রকমই সূরা ইসরাতে রয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদিও সরাসরি এখানে সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকেও সম্বোধন রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাতের সালাতের বড় প্রশংসা করেছেন। রাতের সালাত যারা আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত, কিয়ামের লাইল, কিয়াম রমাদান, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস ইরশাদ করছেন, সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, সবচেয়ে উৎকৃষ্ট সালাত ফরজ সালাতের পরে হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদের সালাত। তাহলে এই হাদিস দ্বারা দুটো বিষয় জানলাম। একটি বিষয় জানলাম যে সবচাইতে উৎকৃষ্ট সালাত হচ্ছে ফরজ সালাত, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাত। এই যে জোহরের সালাত, আসর, মাগরিব, ইশা, ফজর, এরকম জুমার সালাত, এই সবচাইতে উত্তম নামাজ আল্লাহর কাছে। আর তারপরে হচ্ছে এই ফরজের পরে সালাতুল্লাহ, রাতের দুই নম্বরে সবচাইতে উৎকৃষ্ট সালাত হচ্ছে রাতের সালাত, তারাবি বা তাহাজ্জুদ, যেই নামে বলেন না কেন, এই রাতের সালাত একটি সালাতের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, তিরমিজিতে হাদিস রয়েছে এবং ইমাম হাকিম হাদিস নিয়েছেন মুস্তাদরাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইউহান নাস, হে মানব সকল, মদিনায় যখন এসেছিলেন এই কথাগুলি বলেছিলেন, আফসুস সালাম, তোমার সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম করো মানুষকে, ওয়াতেম তোয়াম, এবং মানুষের খাদ্যের ব্যবস্থা করো, মানুষকে খেতে দাও। জি, বর্তমান যে করোনা ভাইরাসের যে ভয়াবহতা সারা বিশ্বে, তাতে মানুষের যে খাদ্যের অভাব হয়েছে, মানুষ অধিকাংশ কর্মহীন পড়েছে, সুতরাং যারা সচ্ছল ব্যক্তি তাদের জন্য ফরজ যে তারা দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ, যাদেরকে চেনে এবং যাদেরকে জানে যে তারা অভাবী, অভাব হতে পারে, তাদের কাজ নেই, তাদের খাদ্যের ব্যবস্থা করা আল্লাহ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই উপদেশগুলি দিয়েছিলেন কয়েকটি মানব জাতির সার্বিক কল্যাণের জন্য, তার দুই নম্বরই ছিল ওয়াতিমোত্তাম, খাদ্যের ব্যবস্থা করা। খাদ্যের ব্যবস্থা করার মাধ্যমে মানুষের আর্থিক সংকট দূর করা বা দারিদ্র মোচন করা উদ্দেশ্য, সালামের প্রচার প্রসারের মাধ্যমে সামাজিক সুসম্পর্ক মজবুত করা উদ্দেশ্য, আর ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখো, এর মাধ্যমে পারিবারিক কাঠামোকে মজবুত করা, পারিবারিক সম্পর্ককে অটুট রাখা, যাতে করে পরিবারের সম্পর্কে কোনো রকমের অবনতি না ঘটে, যেন
আত্মীয়দের খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে মাঝে মধ্যে, এবং যেই রকমের তাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলি যথাসাধ্য মেটাবার জন্য সচেষ্ট হইতে হবে। আর ব্যক্তি জীবনের সংস্কার বা সংশোধনের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য 4 নম্বর উপদেশ, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন রাতের অধিকাংশ লোকেরা ঘুমায় তখন তোমরা রাত্রে তাহাজ্জুদের সলাত পড়িও, তারাবির সলাত পড়িও, কিয়ামুল্লাইল কিয়ামে রমাদান পড়িও, তাহলে কি হবে, তোমাদের আত্মার পরিশুদ্ধি হবে, তোমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হবে, তোমরা পাপ মুক্ত হইতে পারবে, তোমরা নেকির কাজে অগ্রগামী হবে এবং তোমাদের মনটা পাক পবিত্র থাকবে। আর তাদের জন্য জান্নাত যারা মনটাকে পাক পবিত্র করে আল্লাহর কাছে আসতে পেরেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতে সলাত পড়িও, তাহলে এই 4টি কাজ যদি তোমরা করো তাহলে কি হবে, ব্যক্তি জীবনের সংশোধন হইল, পারিবারিক জীবনের সংশোধন হইল, আর্থিক সংকট দূর করা হলো, দারিদ্র মোচন হইল, আর সামাজিক সম্পর্ক সুস্থাপন করা হইল বা সামাজিক সম্পর্ক বা সামাজিক যোগাযোগটা কে সুন্দর করা হইল। যদি এই 4টি কাজ করো, তাদখুলুল জান্নাতে বিসালাম, তাহলে তোমরা সহি সালামত নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 নম্বরে যে বিষয়টি শেখ উল্লেখ করে সেটা হচ্ছে রাতের সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উতর। উতর যেই সালাতকে আমরা বেতর বলে থাকি, ওয়াউজের ওয়ে যেহেতু বাংলায় হয় না সেই জন্য বোয়া করে দিয়ে বেতর বলে থাকি আমরা সেটাকে, আসল শুদ্ধ হচ্ছে উতর শব্দটি। ওয়াতর মানে বেজোড়, অশাফি ওয়াল ওয়াতরে সূরা ফজর রয়েছে, আর উতর মানে বেজোড়। তো বেতরের উতরের অর্থই হচ্ছে বেজোড়। তো বেতরের সালাদকে বেতরের সালাত এই জন্য বলা হয় যে সেটা বেজোড়, সেটা রাতের সালাতের বেজোড়। যেমন সারাদিন সালাত আদায় করে মাগরিবে 3 পড়লেন বিতরুন নাহার, দিনের সলাৎগুলোকে বেজোড় করে দিন, ওই জন্য ওই রকমই রাত্রে যতগুলি সলাৎ আদায় করলেন 2, 2, 4, 4 করে, আর তারপরে শেষখানে বেতর পড়লেন, আর তারপরে আপনি আপনার সলাৎকে কি করে দিলেন, সারা রাতের সলাৎকে বেজোড় বানিয়ে দিলেন। এই বেতরের সলাতের সর্বনিম্ন সংখ্যা শেখ বলছেন আকাল্লহু রাকআহ, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1 রাকাত। তাহলে 1 রাকাত বেতর আছে, যারা 1 রাকাত বেতর অস্বীকার করে তারা হাদিস অস্বীকারকারী, জি তারা কোরআন সুন্নার অনুসারী নয়, তারা বিদআত পন্থী, স্পষ্ট হাদিস অস্বীকার করে। ওয়া আকসারু ইহদা আশার রাকাতান, আর সর্বঊর্ধ্বে বেতরের সংখ্যা হচ্ছে 11 রাকাত। আর এর মাঝে যতগুলি বেজোড় আছে, এক এক থেকে শুরু করে 1, 3, 5, 7, 9, 11 মুফরাদা, সুতরাং শুধু 1 রাকাত পড়তে পারবে, জি 2-এর সাথে মিলিয়ে নয়, শুধু 1 রাকাত বেতর পড়তে পারবে। কারণ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আহাব্বা ইউতারা বিওয়াহিদাতিন ফালইয়াফাল, কেউ যদি পছন্দ করে যে 1 রাকাত বেতর পড়বে, দেখেন ওয়াহিদা বিওয়াহিদা 1 রাকাত বেতর পড়তে চায়, ফালইয়াফাল, তাহলে সেটাই যদি তাকে পছন্দ লাগে সেটাই করুক। আবু দাউদ এবং নাসাঈর হাদিস। রাসূলুল্লাহ কখনো কখনো 3 রাকাত বেতর পড়েছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা ইউতারা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি 3 রাকাত বেতর পড়া পছন্দ করে ফালিয়াফাল, সেটাই করুক, আবু দাউদ নাসাঈর হাদিস। আর কেউ যদি পছন্দ করে যে আমি পুরো বেতরটা 1 সালামে পড়বো, সেটাও করতে পারবে, ইমাম তাহাওয়ী রহমতুল্লাহ আলাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আওতারা বিসালাসে রাকাতিন লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিনা, 3 রাকাত বেতর কেউ যদি পড়ে আর শেষখানে যদি সালাম ফিরে, সেটাও করতে পারে। ওয়াইন আহাবা সাল্লা রাকাতেন, আর 3 রাকাত বেতর, একটা তো হলো যে একটানা পড়ে নিল, 1, 2, আর 2 পড়ার পরে বসবে না, মাগরিবের মতো করে যে বসে হানাফি ভাইরা বা বোনেরা, এটা করবে না, এটা যাইফ, এটা সহি নয়, বরং এটা বর্জন করবে। মাগরিবের সদৃশ্য করতে নিষেধ করা হয়েছে, আর এখানে স্পষ্ট ইমাম তাহাবী রহমতুল্লাহ হাদিস নিয়ে এসছেন। আর ইমাম তাহাবি হচ্ছেন মহাদ্দেশ, হানাফি মহাদ্দেশ, আর তারপরে হানাফি ভাই বোনেরা এই মশালার ক্ষেত্রে ভুল করে থাকেন যে বেতরকে মাগরিবের মতো করে পড়ে থাকেন, 2 রাকাত পড়ে বসেন না, তারপরে উঠে আবার 1 রাকাত পড়েন না, লাম ইউসাল্লিম ফি আখিরিহি ইল্লা ফি আখিরিহিন না, একেবারে শেষখানে সালাম ফিরলেন, মাঝখানে 2 রাকাতের পরে না বসেছেন না সালাম ফিরেছেন। ওয়াইন আহাব্বা সাল্লা রাকাতাইন ওয়াসাল্লাম,
আর যদি কেউ পছন্দ করে যে দুই রাকাত পড়বো আর তারপর সালাম ফিরিয়ে দেবো, সোম্মা সাল্লা সালেস, তারপর তৃতীয় রাকাত পড়বো, এটাও করতে পারে। সৌদি আরবে আর আরব দেশগুলিতে এটাই প্রচলন রয়েছে, দুই রাকাত পড়ে সালাম ফেরা আর তারপরে এক রাকাত পড়া। তাহলে বেতর পড়ার বিভিন্ন তরিকা আমরা জানতে পারলাম। তিন রাকাত পড়লে দুটো তরিকা হচ্ছে সহি, আর শুধু এক রাকাতও পড়া যেতে পারে, তাও আমরা জানতে পারলাম। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়া রাকাতি ফিল বিতরি, বেতরে তিনি দুই রাকাত আর এক রাকাতের মাঝখানে সালাম ফিরতেন। তার মানে দুই রাকাত পড়ে সালাম ফিরতেন, তারপর আর এক রাকাত পড়তেন। হাত্তা কানা ইয়ামুরু বিবাদি হাজাতি, এমনকি দুই রাকাত পড়ে যে সালাম ফিরতেন বেতরে, মাঝখানে নিজের ছেলে মেয়েদের বা পরিবারকে কোনো প্রয়োজনের হুকুম করতেন যে এটা করো এটা করো, এটা জিনিস নিয়ে আসো, মাঝখানে কেউ পানি খেলো, কেউ আর কিছু খেলো, খেজুর খেলো, কোনো কিছু করলো, কথা বললো, করা যেতে পারে। জি, এমন না যে সালাম ফিরে আবার থাই করে দাঁড়িয়ে যেতে হবে, এটাও জরুরি নয়। মাঝখানে কোনো কাজের নির্দেশও সাথী সঙ্গীদেরকে অথবা পরিবারের সদস্যদেরকে দিতেন। অয়ুত রবি খামসিন, আর পাঁচ রাকাত বেতর পড়তে পারেন। তাহলে পাঁচ রাকাত বেতর পড়লে কি বলে, ফায়াসরু দোহা জামিয়া লায়াজলিসু ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিন, পাঁচ রাকাত একটানা পড়ে চলে যাবেন, মাঝখানে বসবেনও না, না দুই রাকাতে বসবেন, না চতুর্থ রাকাতে বসবেন, একবারে শেষখানে বসবেন, আর শেষখানে বসে তাশাহুদ পড়ে সালাম ফিরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ নাসাঈর হাদিস, মান আহাব্বা ইন ইউতারা বি খামসিন ফালিয়াফাল, কেউ যদি পাঁচ রাকাত বেতর পড়া পছন্দ করে সে তাই করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আরও রয়েছে, তিনি বলছেন কানা নবী ইউসাল্লি মিনাল লাইলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতেন, সালাসা আশারাত রাকাতান, তেরো রাকাত। তা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তেরো রাকাত পড়তেন, যদিও অধিকাংশ সময় এগারোই পড়তেন, কিন্তু কখনো কখনো তেরো পড়তেন। আবার কেউ কেউ বলেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতরের পরে বসে বসে দুই রাকাত সালাত আদায় করতেন, ওটা দিয়ে তেরো। আবার কেউ কেউ বলছেন যে এশার পরে যে দুই রাকাত সুন্নাতে রাতে বেড়েছে ওটা দিয়ে তেরো। তো এই বিভিন্ন মতগুলি রয়েছে, কিন্তু এমনিতেও এশারের পরের সুন্নাতে রাতে বা ছাড়া আর বেতরের পরে যদি কেউ চায় যে দুই রাকাত বসে পড়বে, সেটা ছাড়াও তেরো রাকাত পড়া যেতে পারে। এই তেরো রাকাত সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদের বা তারাবির ইউতেরু মিন যালিকা বি খামসিন, এ তেরোর মধ্যে পাঁচ রাকাত বেতর পড়তেন, লা ইয়াজলিসু ফি শাইইন মিনহুন্না ইল্লা ফি আখিরিহিন্না, এ পাঁচ রাকাতের কোনোটাতেই বসতেন না একেবারে শেষ রাকাত ছাড়া। তার মানে একটানা পড়ে গিয়ে পঞ্চম রাকাতে বসতেন, আর তাহিয়াত পড়তেন, আর তারপরে দুরুদ ইব্রাহিম পড়তেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরতেন। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। আশা করি বিষয়গুলি একেবারে স্পষ্ট। তয়ুতর বেসামিন, আর কেউ যদি চায় তো সাত রাকাতে বেতর পড়তে পারে একটানা পাঁচের মতো। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি সাবঈন ওয়া বি খামসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত রাকাতে বেতর পড়তেন, পাঁচ রাকাতে বেতর পড়তেন, লা ইয়াফসালু বাইনাহুন্না বি সালামিন ওয়ালা কালাম, তিনি তার মাঝখানে না সালাম ফিরতেন আর না কারোর সাথে কথা বলতেন। তার মানে এক টানা সাত রাকাত সালাত আদায় করে নিতেন। এই হাদিসটি রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়াবনু মাজ, ইমাম আহমদ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন, সোনানে নাসাইতে রয়েছে, আর সোনান ইবনে মাজাতে হাদিস রয়েছে। নয় রাকাত বেতর পড়া যেতে পারে। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন ওয়া ইউতর বি তিসিন, নয় রাকাত বেতর পড়তে পারে, ফায়াসরু দুহা ওয়া লা ইয়াজলিসু ইল্লা ফি সামিনা, নয় রাকাত পড়লে এক টানা আট রাকাত পড়ে সালাম ফিরবে, আর সালাম ফেরার পরে তারপরে এক রাকাত পড়বে। বলছেন লাইজলেসু বা সালাম ফিরবে না, আর আত্তাহাত পড়বে আট রাকাত পড়ার পরে আর তারপরে। তখন তাহলে কেউ যদি মনে করে যে এইরকম করবে তাহলে আট নয় রাকাত বেতর পড়বে, তাহলে তার জন্য তরিকা হচ্ছে যে আট রাকাত পড়ে আত্তাহাত পড়বে কিন্তু সালাম ফিরবে না, আর তাশাহুদ পড়ে তারপর উঠে যাবে, তারপরে এক রাকাত পড়বে। বলছেন শেখ সামিন ফায়াকরাউ তাশাহুদ, অষ্টম রাকাত থেকে তাশাহুদ পড়বে, দোয়া করবে, সোম্বা ইয়াকুমা তারপর দাঁড়িয়ে যাবে, ওয়ালা ইউসাল্লিমু সালাম ফিরবে না, ফায়ুসাল্লি তাসিয়া, তারপরে নবম রাকাত পড়বে। তাহলে নয় রাকাত বেতর পড়ার তরিকা, আবার বলছি যে আট রাকাত পড়ে আত্তাহাত পড়বে, আর আত্তাহাত পড়ার পরে যদি কিছু দোয়া করতে চায় দোয়া করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর তারপরে পড়া জায়েজ, আর তারপরে উঠে যাবে সালাম না ফিরে,
তারপরে নবম রাকাত পড়বে, ওয়াইতা শাহ তারপর তাশাহুদ পড়বে, দোয়া করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর তারপরে ওই সাল্লাম ও সালাম ফিরবেই। এই মর্মে হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদর সম্পর্কে কালাত, বলছেন কানা ইউসাল্লি তিস আরাকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়তেন, কখনো কখনো, সবসময় একই রকম আমল করতেন না। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিস সামেনা, তিনি অষ্টম রাকাতে গিয়ে বসতেন, তাহলে 2ও বসতেন না, 4ও বসতেন না, 6ও বসতেন না, 8ও গিয়ে বসতেন। ফায়াজকুরুল্লাহ, তারপরে এতে আল্লাহর জিকির আজকার করতেন, ওয়া ইয়াহমাদু প্রশংসা করতেন, মানে আত্তাহিয়াত পড়তেন, ওয়াদ ওহ তার কাছে দোয়া করতেন, তাহলে বোঝা গেল দোয়ার মধ্যে দরুদ ইব্রাহিম ও দোয়া, নবী সাল্লামের জন্য দোয়া, আর তারপরে অন্যান্য দোয়া পড়া যেতে পারে, ইস্তিয়াজার দোয়াগুলি পড়া যেতে পারে, দোয়া মাসুরা, যে কোনো দোয়া করা যেতে পারে। সুম্মা ইয়ানহাজ, তারপরে দাঁড়িয়ে যেতেন, ওয়ালা ইউসাল্লিমু সালাম না ফিরি, সুম্মা ইয়াকুম, আর তারপরে দাঁড়িয়ে ফায়ুসাল্লি তাসিয়া নবম রাকাত পড়তেন, সুম্মা ইয়াখুদ নবম রাকাত পড়ে বসতেন, ফায়াজকুরুল্লাহ আল্লাহর জিকির আজকার করতেন, প্রশংসা করতেন, মানে তাশাহুদ পড়তেন, দোয়া করতেন, সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইউসমিউ না, তারপরে এমনভাবে সালাম বলতেন যে আমরা শুনতে পেতাম, সালাম আমাদেরকে শুনিয়ে ফিরতেন। হাদিস রাহু আহমদ ও মুসলিম, ইমাম মুসলিম এবং ইমাম আহমদ রাহিমাহুমাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তো 9 রাকাত বেতরের হাদিস হয়ে গেল। ওয়াইউসাল্লি ইহদা আশারাত রাকাতান, আর কেউ যদি মনে করে যে 11 রাকাত বেতর পড়বো, সেটাও পড়তে পারে। 11 রাকাত বেতর পড়লে কি করবে? বলছেন শেখ হাসিনা, ফাইন আহাব্বা সাল্লাম ইনকুল রাকাতেন, যদি পছন্দ করে যে 2-2 করে সালাম ফিরবো, তো এইরকমই করবে। ওয়াউ তারাবি ওয়াহেদা, তাহলে 2-2 করে 5 সালামে 10 রাকাত পড়বে, আর 1 রাকাত বেতর পড়বে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানান নবী সাল্লি মা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর ইহদা আশারাত রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে এশার সালাত থেকে ফারেগ হয়ে ইলাল ফজরে ফজর পর্যন্ত ইহদা আশার রাকাতান 11 রাকাত পড়তেন। আবার বলছি, এশার সালাত থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। এই 11 রাকাত সালাত এক টানাও পড়া যেতে পারে এক নাগারে, আবার সেখানে বিরতি দিয়ে দিয়ে কয়েকবারেও পড়া যেতে পারে, এই রকম সুন্নাত প্রমাণিত রয়েছে। কেউ যদি মনে করো 2 রাকাত পড়লাম, তারপরে কোনো কাজকর্ম করলাম, তারপরে আবার পড়লাম, 4 রাকাত পড়লাম, আবার 4 রাকাত পড়লাম, যেমনটা ইচ্ছে ভেঙে ভেঙেও পড়তে পারে। ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন, আর সালাম ফির ওয়ায়ুতুরু বিওয়াহিদা 1 রাকাত বেতর পড়তেন, তাহলে 5 তসলিমাতে 5 সালামে 10 রাকাত পড়তেন, 1 রাকাত বেতর পড়তেন। হাদিসটি ইমাম তিরমিজি ছাড়া সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, ইমাম আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তাহলে 11 রাকাত বেতর পড়ার একটা তরিকা বলে দিলেন যে 2-2 রাকাত করে। আর কেউ যদি মনে করে যে 4-4 পড়বো, সেখানে ওসে বলছেন সেটাও জায়েজ। ওয়াইন আহাব্বা সাল্লা আরবান সুম্মা আরবান সুম্মা সালাসান, কেউ যদি মনে করে যে 4 পড়বো, তারপরে 4 পড়বো, 8 হলো, তারপরে 3 পড়বো, তাও জায়েজ, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানান নবী ইউসাল্লি আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাত যে কত সুন্দর হইতো আর কত দীর্ঘায়িত হইতো, যে তুমি জিজ্ঞাসাই করো না, তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো, যেমন আমরা বাঘভঙ্গিতে বলি, আরে আর বলিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 রাকাত পড়তেন, 4-4-8, ফালা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন, জিজ্ঞাসাই করো না যে কত সুন্দর আর কত লম্বা হইতো। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপর 3 রাকাত বেতর আদায় করতেন, মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। এই ছিল হাদিসগুলি এবং শেখ হুসাইনের কথা। তারপরে বলছেন ওয়াসারদুল খামসি ওয়াসাবি ওয়াতিস ইন্নামা ইয়াকুনু ইযা সাল্লা ওয়াহদাহু, বলছেন যে আপনি এই যে রাতের সালাতগুলি একা পড়ছেন না জামাতে পড়ছেন, যদি একা একা পড়েন তাহলে 1-5 পড়েন, 1-7 পড়েন, 1-9 পড়েন, সমস্যা নাই, কারণ আপনার উপর কেউ আপত্তি করার আর অভিযোগ করার কেউ নেই বা কেউ ডিস্টার্ব হওয়ার নেই। অল্প কিছু লোক আছে যাদেরকে আপনি মানিয়ে নিতে পারবেন, বুঝিয়ে নিতে পারবেন, সামলে নিতে পারবেন, তাহলে 2-4-10 জন যদি থাকে তাহলে ঠিক আছে। আওবে জামাতিন মাহসুরিন, হাতে গোনা কয়েকজন নিয়ে যদি জামাত হয় তাহলে এরকম করেন।
হ্যাঁ, ইখতারুল জালিক, ইখতারুল জালিকা, যদি তারা মনে করে যে এইভাবে পড়বো, তাহলে সবার সাথে আগেই আপনাকে ইত্তেফাক করে নিতে হবে, বলে দিতে হবে যে আমরা একসাথে পাঁচ পড়বো বেতর, বা একসাথে সাত পড়বো, একসাথে নয় পড়বো, এইভাবে পড়বো, তো এটা জানিয়ে দিতে হবে। আম্মাল মাসাজিদুল আম্মা, সেখানে বলছেন যদি সাধারণ জনগণের মসজিদ হয় তাহলে সেখানে যদিও জায়েজ, কিন্তু ফাল আউলা লিল ইমাম, ইমামের জন্য বেশি উত্তম হবে, ইউসাল্লিমা ফি কুল্লি রাকাতেন, প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরবে, প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরবে, বিভিন্ন কারণ। এক তো অনেকে অজ্ঞ আছে, জীবনেও দেখেনি এরকম একসাথে নয় রাকাত বেতর, সাত রাকাত বেতর, আর পাঁচ রাকাত বেতর, ঝগড়া বাড়িয়ে দেবে, অথবা কত রকমের ফতোয়াবাজি করবে, গিয়ে প্রোপাগান্ডা করবে। আর যদি তার না হয় তো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, কারণ যখন সাধারণ জনগণের মসজিদ, সেখানে বৃদ্ধ আছে, শিশু আছে, নারীরা আসতে পারে, অনেকের প্রয়োজন থাকতে পারে, ভেবেছে যে চলো দু চার রাকাত পড়ে নি, তারপরে কাজ আছে চলে যাব, অনেকের ডিউটি আছে, তো আপনি যদি একটা না নয় রাকাত শুরু করে দেন বা সাত রাকাত শুরু করে দেন, তো মুশকিলে পড়ে যাবে। সেই জন্য বলছেন যে লে আল্লাহ ইয়াসুক কালান নাস, মানুষের জন্য কষ্টও না হয়, এবং মানুষ যেন এই ইমামের ইমামের এই নামাজকে যেন আজব না মনে করে, কারণ না জানা থাকার অজ্ঞতার কারণে মানুষ হককে অস্বীকার করে দিতে পারে। বলে আন্না জালেকা আয়সারুল রহম, আর দুই দুই রাকাত করে সালাম ফিরলে এটা সহজও, সহজ, দুই সালাম ফিরলো তারপরে একটু বিরতি পেলো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস এই মর্মে বলা যেতে পারে, বলছেন আইয়্যুকুম আম্মান নাস, যে কোনো মানুষ যদি জনগণের ইমামতি করে, ফালি ইউজেজ, তাহলে সে যেন সংক্ষেপে পড়ায়, লম্বা না করে, ফাইনামি ওয়ারাইল কবির, কারণ পেছনে বৃদ্ধ আছে, ওয়াজাইফ, অসুস্থ দুর্বলরা আছে, ওয়াজাল হাজা, আর এমন ব্যক্তি আছে যার কোনো কাজকর্ম প্রয়োজন রয়েছে, অফিলাফজিন, অন্য হাদিস, ফাইজা সাল্লা ওয়াহদ, একাই যখন সাল্লাহ তাদের করবে তুমি, ফালিউ সাল্লি কাই ফাইয়াশা, যেমন ইচ্ছে তেমন পড়ো, সারা রাত তুমি পড়তে থাকো না কেন, লম্বা করে পড়তে থাকো, একটা তুমি নয় রাকাত পড়তে থাকো, এগারো রাকাত পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। ওয়ালি আন্নাহু লাম ইউনকাল আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউতা বিহাদিল কাইফা কাইফিয়া, আর এটাও একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন পড়েছেন তিন দিন, তখন একসাথে সাত রাকাত আর নয় রাকাত বেতর পড়েননি, বরং দুই 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 করে পড়েছেন আর সালাম ফিরেছেন। ওয়াইন্নামা কানা ইয়াফালু যালিক ফি সলাতি ওয়াহদা, একা যখন পড়তেন তখন এইরকম বিভিন্ন রকমভাবে পড়তেন, সাত রাকাত, নয় রাকাত বা পাঁচ রাকাত বেতর। পাঁচ নম্বরে এখন আলোচনা করব এই রমজান মাসের তারাবির ফজিলত বা তাহাজ্জুদের ফজিলত বা কিয়ামুল লাইলের ফজিলত। জি, এর অনেক ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে আর এর জন্য উৎসাহিত করেছেন। এটা হচ্ছে নেক লোকদের উত্তম চরিত্র, রাতের সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া। নবী সাল্লামের একটি হাদিস এখানে শোনাই, যেটি প্রসিদ্ধ হাদিস রমজান মাসের, বিশেষ করে তারাবি কিয়াম সম্পর্কে। মান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে, ইমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহর কাছে নেকির আশায়, গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। বুখারি মুসলিমের হাদিস। আর এই রমজান মাসের কিয়াম সারা রাত পড়া যেতে পারে, রাতের যে কোনো অংশে পড়া যেতে পারে। শেখ হোসেন রহমতুল্লাহ আলী বলছেন যে কিয়াম রমজান শামিলুল লিসসালাত ফি আউয়ালিল লাইল ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়তে পারেন, শেষ রাতেও পড়তে পারেন। জি, আর আপনি মধ্যরাতেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যখন আপনার সুবিধা হয়। এটার জন্য আগ্রহী হওয়া উচিত এবং এতে আল্লাহর কাছে নেকির আশা রাখা উচিত। মাত্র তো কয়েকটা রাত, মাত্র কয়েকটা রাত, এই যে আসলো, যে একটি রাত চলে গেছে আর সামনে কয়টি রাত আছে, ইয়ামা মাদুদাত, আল্লাহ বলছেন মাত্র হাতে গোনা কয়েকটি রাত আর দিন, হঠাৎ করে চলে যাবে আর হয়তো তোমার জীবনে ফিরে না আসতে পারে। তারপরে শাইখ হোসেন রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন, যেটা আমি বহুবার আলোচনা করেছি, যে তারাবিকে তারাবি কেন বলে, বা এই রাতের সালাতকে তারাবি সালাত কেন বলা হয়। বলছে ওয়াইন্নামা সোম্মিয়াতি সোম্মিয়াত তারাবি, এই রাতের সালাতকে বা কেয়ামে রমাদানকে তারাবি বলা হয়, এটা পরবর্তীতে চালু হয়েছে। কেন? লিআন্না নাসা কানু ইয়ুতিলুনা হাজ্জাদান, সালাফগণ, সাহাবাই কেরামরা, তাবেইনরা এই রাতের সালাতকে আমাদের মতো এক ঘন্টা আধা ঘন্টায় সারতেন না, বরং অত্যন্ত দীর্ঘায়িত করতেন, ইয়ুতিলুনা হাজ্জাদান, অনেক বেশি লম্বা করতেন।
লম্বা যখন করতেন, ফাকুল্লা মাসাল্লাহ আর বা রাকাতিন, 4 রাকাত পড়া হলে মানুষরা ক্লান্ত হয়ে যেত। ইস্তারাহু কালিলান, তখন কিছুটা তারা রেস্ট নিতেন বা বিরতি দিতেন, নিজেরাও বিরতি নিতেন, ইমাম বিরতি নিতেন এবং মুক্তাদিদেরকে বিরতি দিতেন। আর এ তারাবি তারউইহাতুনের বহুবচন, তারউইহাতুন মানে বিরতি দান করা বা নিজেকে আরাম দেওয়া বা অন্যকে আরাম দেওয়া, এই জন্য তারাবির সলাতকে সলাতু তারাবিহ বলা হয়। 6 নম্বরে যে বিষয়টি শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এই তারাবি জামাত সহকারে আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি মসজিদে তারাবির সালাত আদায় করেছেন, প্রথম দিকে করেছেন। সাউল ওয়ান সান্নাল জামাত হি সালাতি তারাবি ফিল মসজিদে, মসজিদে তারাবির সালাত আদায় করেছেন, কিন্তু 3 দিন মাত্র আদায় করেছেন, তারপরে ছেড়ে দিয়ে সুম্মা তারাকা খৌফান মিন আন তুফরাজা আল উম্মাতিহি, তারপরে ছেড়ে দিয়েছিলেন। কেন ছেড়েছিলেন? তার আশঙ্কা হয়েছিল যে উম্মতের ওপর এই তারাবির সালাতকে আল্লাহ পছন্দ করে ফরজ না করে দেন। এত আল্লাহকে ভালো লেগেছে এই সালাত বান্দা রাতের সালাত যে হতে পারে ফরজ হয়ে যেতে পারে, তাই তিনি আর বেরিয়ে আসেননি বাসা থেকে, বাসাতে নিজেই পড়েছেন। তাই সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে যাতা লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাত মসজিদে সালাত আদায় করলেন। ওয়াসাল্লা বি সালাতিহি নাসুন, বেশ কিছু লোক তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন। এই তারাবির সালাত বা কিয়ামে রমাদান, রমজানের কিয়ামের সালাত, একই সালাত। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি, আর তারপরে আগামী দিনেও পড়লেন, আর একটি দিন, হ্যাঁ দ্বিতীয় দিন পড়লেন। ওয়াকাসুরান নাস, লোকজন জানাজানি হয়ে গেল, লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল। সোম্মাজতামা ও মিনাল লাইলাতি সালেসাতে আও রাবিয়া, তারপরে তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে। তাহলে হাদিসে সন্দেহ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত পড়ার পরে চতুর্থ রাতে যখন বেরোলেন না, আর লোকেরা অনেক বেশি এসে গেছিল, নাকি সেটা তৃতীয় রাত ছিল, তবে নবী সাল্লাম 3 দিন পড়েছেন, এটা অন্য হাদিস রয়েছে। যখন চতুর্থ রাত ছিল বা তৃতীয় রাত ছিল, ফালাম ইয়াখরুজ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছিলেন, সাহাবায়ে কিরাম বড়ই ভিড়ভাড় করে মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে হুজরা শরীফ থেকে বের হলেন না। ফালাম আসবাহা, যখন ফজরের সালাতের সময় হলো, কালা বললেন ফজর, কাদর আইতুল্লাযী সানাতুম, আমি তোমাদের আচার আচরণ দেখেছি, রাত্রে তোমরা মসজিদে ভিড়ভাড় করে একবারে মসজিদ ভরপুর করে দিয়েছিলে। ফালাম ইয়ামনা আন মিনাল খুরুজে ইলাইকুম ইল্লা আন্নি খাশিত, ইল্লা ইন্নি খাশিত আন তুফরাজা আলাইকুম, আমার তোমাদের উদ্দেশ্যে বেরিয়ে আসতে কোনো বাধা ছিল না, আমি অসুস্থ ছিলাম না, আসতে পারতাম, কিন্তু আমি ভয় পেলাম যে আন তুফরাজা আলাইকুম, তোমাদের ওপর এই সালাত ফরজ না করে দেওয়া হয়। এটা কখন ছিল? জালিকা ফি রমাদান, এটা রমজানের ঘটনা ছিল, কোনো এক রমজানের ঘটনা ছিল। এইরকমই আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সুমনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সিয়াম পালন করলাম, ফালাম ইয়াকুম বিনা হাত্তা বাকিয়া সাওবি মিনা শাহর, আমাদের নিয়ে তিনি তারাবি পড়লেন না বা কিয়ামে রমাদান পড়লেন না গোটা মাস। মাসের যখন 7 দিন বাকি, তার মানে 23 রমজান, 23 রমজান বেজোড় রাত, তখন ফাকামা বেনা, আমাদের নিয়ে কিয়াম করলেন না, তারাবি পড়লেন, হাত্তা জাহাবা সুলুসুল লাইল, 1/3 রাত পর্যন্ত, তাহলে রাতের 3 ভাগের 1 ভাগ পড়লেন। এটা হচ্ছে সর্বনিম্ন সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলুসুল লাইল, আর মধ্যম হচ্ছে অর্ধেক রাত, আর সবচেয়ে বেশি হচ্ছে আউজিদ আলিহে 2/3 সলুসাইন, 2/3। সুম্মা লাম ইয়াকুম বিনা ফিস সাদিসা, 6 দিন যখন বাকি মানে 24-এর যেটা রাত, সেই রাতে আমাদের নিয়ে জামাত করলেন না। সুম্মা কামা বিনা ফিল খামেসাতে, 25 রমজান আবার বের হলেন আর আমাদের নিয়ে তারাবির সলাত আদায় করলেন, হাত্তা জাহাবা শাতরুল্লাইল আই নিসফুহু, অর্ধেক রাত পার হয়ে গেল। ফাকুলনা, তারপর আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা, আর যে বাকি অর্ধেকটা রাত আছে এটাও যদি আমাদেরকে সালাত পড়িয়ে দিতেন লম্বা করে তো আরও ভালো হইতো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইন্নাহু মান কামা মাল ইমাম, শুনে রাখো, অর্ধেক রাতও যদি ইমামের সাথে পড়ো বা কিছু সময়ও যদি ইমামের সাথে পড়ো, হাত্তা ইয়ানসারিফ, ইমামের
সলাত শেষ করা পর্যন্ত, ইমামের তারাবি শেষ করা পর্যন্ত, ইমামের সলাতের সমাপ্তি পর্যন্ত, কুতিব আলাহু কিয়ামু লাইলা, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে সলাত আদায় করে তারাবির সলাত, হাত্তা ইয়ানসারিফা, ইমামের সমাপ্তি পর্যন্ত, ইমাম যতক্ষণ পড়লো পড়তে থাকলো সেটা যতক্ষণই হোক না কেন, কুতিব আলাহু কিয়ামু লাইলা, তার জন্য সারা রাতের কিয়ামের সওয়াব লিখা হবে। হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। এখন আলোচনার আরেকটি বিষয় হচ্ছে যে তারাবির সলাতের সংখ্যা কত, এই নিয়ে আমার অনেক আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ। তবে শাইখ ইবনে সাইম রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টি উল্লেখ করেছেন এখানে সেটা আজকে পেশ করি, যেহেতু ধারাবাহিক তার কিতাব থেকে দাস চলছে। বলছেন, ওয়াক্তালাফা সালাফু সালে, সালাফে সালেহিনের ইখতিলাফ চলে আসছে ফি আদাদির রাকাত ফি সলাতি তারাবি, তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে আর বেতর নিয়ে। ফাকিলা, সালাফেদের যুগে কেউ কেউ বলেছে এহদা ও আরবন, 41 বলেছেন, মানে সর্বোর্ধে 41 আর সর্বনিম্নে আপনার 11, এর মাঝে 10টি উক্তি রয়েছে বা 10টি মতামত রয়েছে বা 10 রকমের আমল রয়েছে, যে কোনোটাই আপনি করতে পারেন, কিন্তু 20টাকে ধরে নেবেন আর দাবি করবেন যে এটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা ভুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলাটা ভুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোয়ান্টিটির সুন্নত ধরেন, পরিমাণের সুন্নত ধরেন, তাহলে আপনি ইয়াকিনের সাথে ধরবেন যে 11 রাকাত, জি। আর কোয়ালিটির সুন্নত যদি ধরেন তাহলে কমপক্ষে 1/3, আর না হলে মাঝামাঝি হইলে অর্ধেক রাত, আর যেটা অধিকাংশ সময় হইতো সেটা হচ্ছে রাতের 2/3। এই তিন রকমের, এক রকম যদি পড়েন কমপক্ষে 4 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যদি পড়েন, তাহলে ধরা যাবে যে হ্যাঁ আপনি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কোয়ালিটি মেনটেন করলেন। কেউ 41 বলেছেন, মদিনায় তাবেইনদের যুগে বা মালিকের যুগে 41 পড়া হইতো, কেউ 39 করেছেন, কেউ 29 করেছেন, কেউ 23, কেউ 19, কেউ 13, কেউ 11, কেউ আর কিছু, এই বিভিন্ন মতগুলি তিনি উল্লেখ করে বলছেন, ওয়ার জাহু হাজিল আকওয়াল আন্নাহা এহদা আশারাতা ও সালাস আশারাতা, এই যতগুলি উক্তি রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে এবং বলিষ্ঠ যুক্তি উক্তি হচ্ছে, মত হচ্ছে যে সেটা হচ্ছে এহদা আশারাত, 11 রাখাত, আও সালাস আশারাত অথবা 13 রাখাত, 11 পড়েন অথবা 13 পড়েন। দলিল, দলিল হচ্ছে সহিহ আইন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহ সুইলা, তাকে জিজ্ঞাসা করা হলো, কেউ জিজ্ঞাসা করলেন, কাইফা কানা সলাতুন নবী সাল্লাল্লাহু ফি রমাদান, নবী সাল্লামের সলাত রমজানে কেমন ছিল। এই নয় যে এটি তাহাজ্জুদ সারা বছরের সলাত বলছে, রমজান বিশেষভাবে রমজানের সলাত জিজ্ঞাসা করা হচ্ছে, রমজানের রাতের সলাত কেমন ছিল। তখন তিনি বলছেন, মা কানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গাইরি আলা হিদা আশা রাকাতান, রাসূলুল্লাহ রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না, এটাই ছিল তার অধিকাংশ আমল, আলা ইহদা আশারাত রাকাতান। আর যেমনটা এর আগে বললাম যে কখনো কখনো 13 পড়েছেন, আবার কখনো অসুস্থ থাকলে, শরীর খারাপ থাকলে 9 বা 7 পড়েছেন সর্বনিম্ন। তো রমজানে হোক অথবা অন্য মাসে হোক 11-এর বেশি পড়তেন না, এই হচ্ছে স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে। ঘরের মানুষ, সবচাইতে প্রিয়তমা মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট বর্ণনা যে রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না, এটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে, বলছে কানা সালাতুন নবী সালাসা আশার রাকাত ইয়ানি মিনাল লাইল, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রাতের 13 রাকাত, রাওয়াহুল বুখারী বুখারীতে। তাহলে এই দুটি হাদিস আমরা সামনে রাখলে 11 অথবা 13, এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। আর মুয়াত্তা মালিক রয়েছে সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আমার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব বিন তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি ইহদা আশারাত রাকাতান। মুয়াত্তা মালিকের যেটা সহি হাদিস ভালো করে শুনে রাখেন, সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফত আমলি উবাই বিন কাব হাফেজ কোরআন কে কারি কে তামিম দারি হাফেজ কোরআন কারি কে, এই দুই ইমাম কে তারাবির ইমাম কে নির্দেশ দিলেন যে আন ইয়াকুমা লিন-নাস, লোকজনকে জামাত সহকারে তোমরা তারাবি পড়াও, বে এহদা আশারাত রাকাতান, 11 রাকাত, কত বললেন, এহদা আশারাত রাকাতান, 11 রাকাত পড়াও। তাহলে
ওমর রাজি আল্লাহ তালানোর সুন্নত হচ্ছে 11। যেসব ওলামারা আমাদের দেশে বলে যে 20 রাকাত হচ্ছে খলিফার সুন্নত, এটি মিথ্যা কথা না, হ্যাঁ এটি ভুয়া কথা নয়, স্পষ্ট কথা শুনে রাখেন এবং কারো সন্দেহ হলে মুয়াত্তা মালিক উঠিয়ে দেখে নেন এই হাদিসটি। রাওয়াহু মালিকুন ফিল মুওয়াত্তা বি ইসনাদিন মিন আসাহিল আসানিদ, বলছেন ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাহুল্লাহ মুওয়াত্তা মালিকে বর্ণনা করেছেন হাদিসটি মিন আসাহিল আসানিদ, সবচেয়ে সহি সনদে। জি, সালাফে সালেহিনরা এই সলাতটিকে 11 রাকাতকে ইউতিলুন হাজিদ্দান অনেক লম্বা করে পড়তেন, অনেক লম্বা করে তারা পড়তেন, যে বিবরণ এখানে শেখ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। সময় স্বল্পতার জন্য আর বিস্তারিত আলোচনা করলাম না, তবে কমপক্ষে ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে রুকু সাজদা ইত্যাদি কেয়াম সবগুলি খুশুর সাথে আদায় করবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর তাড়াহুড়া করে তারাবির আদায় পড়বে না বা অন্য কোনো সালাতও পড়বে না, না হইলে কবুল হবে না। 8 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সংক্ষেপে, সেটা হচ্ছে তারাবির সলাৎকে সুন্নত মনে করে কেউ অবহেলা করবেন না। হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি তারাবির সলাৎকে অবহেলা করবে আর ছেড়ে দিবে, আর বিশেষ করে মসজিদে যেহেতু জামাত হচ্ছে না, অনেক ভাইরা ইমানের দুর্বলতার কারণে আলিশামি করে ছেড়ে দিতে পারে, এরকম হতভাগা হবেন না। ফরজের পরে সবচেয়ে উত্তম সলাৎ হচ্ছে এই তারাবির সলাৎ, এই তাহাজ্জুদের সলাৎ, এই কেয়াম, কেয়াম রমাদান, আর বিশেষ করে সেটা রমজানের কেয়াম, অন্য মাসের কেয়াম নয়, তাহাজ্জুদ নয়, এই রমজান মাসের কেয়াম। এই মহাপুরস্কার হাসিলের চেষ্টা করবেন, আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। আর ইমামের সাথে আদি করলে 2 রাকাত 4 রাকাত পড়ে টান দেবেন না, বরং ইমামের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যাতে করে পুরোপুরি সব বনার বেতর সহ আদায় করেন। 9 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই তারাবির সালাতে মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ। জি, শেখ ইবনে উসাইম বলছেন ওয়াইজুজুল লিন-নিসাই হুযুরুত তারাবি ফিল মাসাজিদ, নারীদের জন্য তারাবির সলাতে হাজির হওয়া জায়েজ মসজিদে, এজা ও মেনাতিল ফিতনা তুমিন হুন্না, যদি ফিতনার আশঙ্কা না থাকে। ফিতনা স্কুল কলেজে পড়াইতে যেখানে ফিতনার আশঙ্কা না, ফিতনা নিশ্চিত, সেখানে পড়াচ্ছেন সহশিক্ষায়, আপনি আন্দোলন করাচ্ছেন, মিছিল করাচ্ছেন নারীদেরকে দিয়ে, আর তারপরে আপনাদের পীরদের মুরিদ বানাচ্ছেন মহিলাদেরকে, আর তারপরে আপনারা জলসা মহফিলে হাজির করছেন মহিলাদেরকে, আর কত কি ওর চিল্লায় পাঠাচ্ছেন মহিলাদেরকে, সেগুলিতে ফিতনা হয় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের একটি সুন্নত জীবিত করতে আর সুন্নতটা কিয়ামত পর্যন্ত রাখতে ফিতনা হয়ে যায় সব। জি, আল্লাহ যেন এসব গুমরা আলেম সমাজকে কোরআন সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি হচ্ছে এর দলিল, বলছেন তিনি লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। জি, আল্লাহর বান্দিদেরকে, আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। হে বাবারা, তোমাদের মেয়েদেরকে বাধা দিও না। হে ভাইয়েরা, বোনদেরকে বাধা দিও না। হে স্বামীরা, স্ত্রীরা যদি যেতে চায় তাদেরকে বাধা দিও না। অভিভাবকদেরকে এখানে সম্বোধন করা হচ্ছে যে তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে, আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। আর সালাফে সালেহিনের এই রকমই আমল ছিল। আমালি সালাফি সালেহ রাদিয়াল্লাহু আনহু, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের যুগের আমল ছিল যে মহিলারা পর্দার সাথে আর সুগন্ধি না লাগিয়ে তারা সাধারণ পোশাকে, পর্দার সাথে ঢিলা ঢালা পোশাকে মসজিদে হাজির হইতো, বিশেষ করে তারাবির সালাতে। লাকিন ইয়াজিবু আন তাতিয়া মুতাসাত্তিরাতান মুতাহাজ্জিবাতান গায়রা মুতাবাররিজা ওয়ালা মুতাতাইয়িবা ওয়ালা রাফিআতিন সাওতান ওয়ালা মুবদিআতিন জিনা। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তবে মহিলা যখন মসজিদে আসবে তখন পর্দার সাথে যেন আসে, হেজাবের সাথে শরীরটা ঢেকে আসে, বেহায়া বেপর্দায়নে আসে, শাড়ি ব্লাউজ পরে চলে আসলো, সালোয়ার কামিজ পরে চলে আসলো, ওড়না পরে চলে আসলো, এরকম না হয়, আতর সুগন্ধি লাগিয়ে চলে এসছে, না না এরকম না হয়, আর রাস্তাঘাটে আওয়াজ উঁচা না করে, মসজিদে এসে আওয়াজ উঁচা না করে, আর জিনত প্রকাশ না করে, সে জিনত কাপড়ের জিনত হোক অথবা অলঙ্কার, অন্য অলঙ্কার হোক, গয়নার জিনত হোক, কোনো জিনত যেন প্রকাশ না করে। আল্লাহ বলছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। 10 নম্বরে যে পয়েন্টটি শেখ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাব উল্লেখ করেছেন আর এটা দিয়ে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে মহিলারা যখন মসজিদে আসবে, যদি আসে, তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখবে, আর তারা পুরুষদের পেছনে দাঁড়াবে, পুরুষদের সামনে যেন কোনো মতে না হয়, পুরুষদের থেকে তারা দূরে থাকবে,
এবং তারা শেষ দিকে, মসজিদের শেষ দিকে তারা কাতার লাগাবে। পুরুষরা সামনের দিকে লাগাবে আর মহিলাদের কাতার হবে মসজিদের শেষ ভাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এ মর্মে রয়েছে, খাইরু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, ওয়া খাইরু সুফুফিন নিসাই আও আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে পুরুষদের সবচাইতে উত্তম কাতার হচ্ছে সলাতে আউয়ালা আগের কাতার, ও শাররুহা সবচাইতে খারাপ নিকৃষ্ট কাতার হচ্ছে আখিরুহা শেষ দিকের কাতার, কারণ নারীদের মহিলাদের কাতারের কাছাকাছি হয়ে যাচ্ছে সেই জন্য। ওয়া খাইরু সুফুফিন নিসা, আর সবচাইতে উৎকৃষ্ট কাতার হচ্ছে নারীদের আখিরুহা শেষ দিকের কাতার, যত পেছন দিকে পড়বে মহিলারা। ওয়া শাররুহা, আর সবচাইতে খারাপ কাতার হচ্ছে মহিলাদের আউয়ালা আগের দিকে, পুরুষদের কাছাকাছি কাতার লাগানো। তাহলে যথাসাধ্য মহিলারা পুরুষদের থেকে দূরে দাঁড়াবার চেষ্টা করবে, পৃথক দাঁড়াবার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ আজকাল অর্থের অভাবে নাই, সুতরাং পার্টিশন করে দেবে, পুরোপুরি হেজাবের ভিতরে পর্দার আড়ালে থাকবে মহিলারা, না মহিলারা নজরে আসবে, না মহিলাদের আওয়াজ আসবে। এইভাবে মসজিদে সালাত আদায় করে মহিলারা, এবং যখন সালাত শেষ হয়ে যাবে তখন শাইখ হোসেন রহমতুল্লাহ বলছেন, ওয়ান সারেফনা মিনাল মসজিদে ফওরা তাসলিমের ইমাম, ইমামের সালাম ফেরা হতেই যখনই সালাত শেষ হয়েছে ভিতরের, তখনই মহিলারা তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাবে, আগে ভাগে তারা চলে যাবে। ওয়ালা ইয়াতাখার না, তারা বিলম্ব করবে না যদি কোনো ওজর না থাকে। এটি ছিল সাহাবিয়াদের সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তারা কি করতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, নবী সাল যখন সালাম ফিরতেন, কামান নিসা, ও মহিলারা তখনই তারা মসজিদ থেকে বেরিয়ে যেতেন। হিনা ইয়াকজি তাসলিমা, রাসূলুল্লাহ সাল্লাম ফিরা হলেই, ওয়াহয়াম কুসুফি মাকামিহি ইয়াসিরান কাবলা ইয়াকুম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ বসে থাকতেন নিজ জায়গায় মসজিদ থেকে বের হওয়ার আগে, যাতে করে মহিলারা বেরিয়ে চলে যায়। আর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বেরোবেন, না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবিও দাঁড়াবে না। এটি ছিল তাদের আদব। এই আদবটাও মুক্তাদিদের খেয়াল রাখা উচিত। এই কথাই শেখ হোসাইন বলে শেষ করছে, নারা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন যে এটা এই জন্যই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিছুক্ষণ বসে থাকতেন জান্নাজ কানা লেখাই ইয়ানসারিফুন ইয়ানসারিফুন। জাযাকুমুল্লাহু খাইরান।